বাঙালির খুবই জনপ্রিয় একটি খাবার আলুর দো পেঁয়াজু আর এর জন্য লাগবে আলু আর চর্বি আমি এখানে গরুর চর্বি নিয়েছি চাইলে আপনারা খাসির চর্বিও নিয়ে নিতে পারেন আর ফ্রেশ যে নতুন আলু সেটাই নিয়েছি এবার একটি প্যানে আমি তেল গরম করতে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা সাথে মুখ ফাটিয়ে এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ তারপর একটু নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তারপর এখানে দিয়েছি আমি গরম মশলা অর্থাৎ জিরা এলাচ দারুচিনি বাটা চাইলে আপনারা এটা পাউডারও ইউজ করতে পারেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে চোলা রাসটা আমি একেবারে লোতে রেখেছি তারপর আমি মশলাটা যেন না পড়ে যাই সেজন্য পানি দিয়েছি সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নিলাম তারপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ গুঁড়া মরিচটা যে যতটা পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আর এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা যদি প্রথমে দেন তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে চর্বিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে খুব ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি চর্বিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এটা প্যান থেকে তুলে নিলাম একই মশলায় দিয়ে দিলাম আলু আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে আলু আমি খুব ভালোভাবে দুই মিনিট মতো কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য গরম পানি এ পানিতেই কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এবার ঢাকাতে ঢেকে দিলাম একটু পরে আমি ঢাকনাটা তুলে আলুটা আবার একটু নাড়াচাড়া করে নিব এভাবে কিন্তু ঢাকা দিয়ে আলুগুলো কষে নিতে হবে এবার যাও আমার একটু লবণ মনে হলো দেওয়া প্রয়োজন এভাবে আমি লবণ একটু দিয়ে নিলাম এভাবে লবণটা চেক করে নেবেন তারপর এইভাবেই কিন্তু আলুটা এ পর্যায়ে কষিয়ে নিতে হবে আমার নাইনটি আলু কিন্তু কুকড হয়ে গেছে এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম পানি গরম পানিটা অবশ্যই দিতে হবে তাইলে কিন্তু স্বাদটা ভালো আসবে আগে থেকে যে চর্বিটা আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেটা এ পর্যায়ে দিয়ে দিলাম হর ঠিক পাঁচ মিনিট মতো আগে দিতে হবে ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব আর চর্বিটা কিন্তু এ পর্যায়ে দিতে হবে বেশি আগে দিলে আবার গলে যাবে আর যেহেতু আগে কুকস করা তাই পরবর্তীতে দিলে কোনো সমস্যাই হবে না আমার রান্নাটা একদমই কমপ্লিট আমি হয়ে আসার ঠিক এক মিনিট আগে চুলা বন্ধ করে দিয়ে এখানে উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এখন পরিবেশনের পালা দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতেই সাথেই থাকবেন